উন্নয়নে সমালোচনার জন্য নয়, মেগা প্রজেক্টে দুর্নীতি বিরুদ্ধে কণ্ঠস্তব্ধ করার জন্য ছাত্রদলের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলে কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় এই অভিযোগ করেন তিনি। বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে ক্ষমতাসীনরা। ক্ষমতা পাকাপোক্ত করতেই বর্তমান সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, সে কারণেই সরকারের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ওপর হামলা করেছে ছাত্রলীগ। বিএনপির আন্দোলনে ভয় পেয়ে এ হামলা চালানো হচ্ছে বলে মনে করেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব। অভিযোগ করেন, ছাত্রলীগ হামলা করলেও তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। কত টাকা পাচার করেছেন কানাডা, ইউরোপ, ইংল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই কথাগুলো তো আর উচ্চারিত হবে না বাংলার আকাশে। এই কারণেই কণ্ঠ স্তব্ধ করার জন্য বাবুল হক হানিফরা বলছেন যে এরা প্রধানমন্ত্রী এবং তার উন্নয়নের বিরুদ্ধে কথা বলছে বলেই আজকে তাদেরকে প্রতিহত করা হচ্ছে।